পুলিশকে বারবার বলছিলাম যে বিভিন্ন হোটেলে গিয়ে আপনারা নাকা চেকি করুন, আমরা কয়েকটা হোটেলে ধরে দেখিয়ে দিলাম, কয়েকটা লজে ধরে দেখিয়ে দিলাম, তারপরে পুলিশ কোনো অ্যাকশন নিল না এবং তার ফল এই যে বম পিস্তল নিয়ে এসছে, যাওয়ার আগে ওরা তো এবার হোলি দীপাবলি করে যাবে, তো এই বম ফাটাচ্ছে, গুলি ফাটাচ্ছে, ওদের তো কোনো দায় দায়িত্ব নেই, কেউ মারা গেলে ওদের কি যায় আছে, বাইরে থেকে এসছে গুলি মেরে চলে যাবে। শেষ মুহূর্তে পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে না, না সক্রিয়তা কোথায়, সক্রিয়তা যদি দেখাতো, ইন্টেলিজেন্স যদি আউটপুট থাকতো তাহলে তো ধরে নিত কোথায় বম গুলি রাখা আছে। এইখানে মানুষ মারা যাবে, তারপর যদি পুলিশ আসে তো সেই পুলিশের তো কোনো দাম নেই। কি হলো এই এই বুথে ওই গুলি চালালো, যাতে এই গুলি চালানোর মূল উদ্দেশ্য হলো যেটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যাক, যাতে ভালো খুব বোলিং হচ্ছিল, যাতে আর লোকজন ঘর থেকে যেন না বেরো, এটাই মূল চেয়েছিল। এটা আমরা এখানে বসেছিলাম, দেখলাম দুমতা ওইখানে আগে তৃণমূলের ক্যাম্পের চেয়ার টেয়ার ভাঙা শুরু করলো, তারপর বিজেপির ক্যাম্প ভাঙা শুরু করলো, তারপর বাইকে এলো আউট রাউন্ড, মানে দুমদাম গুলি চালাতে শুরু করলো। কিছু মহিলা পুলিশ ওখানে ছিলেন, তারা তখন তাড়া করলেন, তারপর তারা পালিয়ে গেল, তারপর আরও ফোর্স এলো, ফোর্স থেকে তাড়ালো, এটাই হয়েছে। এবং আমাদের যেটা বলতে চাইছিলাম যে এটা সব বহিরাগত, বাইরের লোকদেরকে গুন্ডাদেরকে আনলে এটাই হয়, গুন্ডা তো গুন্ডার কাজই করবে, সে তো ভালো কাজ করবে না। ইলেকশনে একটা তর্ক বিতর্ক হতেই পারে, সেটা স্থানীয় স্তরে হয়ে গেলে মিটে যায়, কিন্তু বাইরের লোক তাদের দায় দায়িত্ব থাকে, তারা নিজেকে হিরো দেখাবার জন্য যে কোনো ঘটনা ঘটিয়ে চলে যাবে, এটাই আমরা গতকাল থেকে বলছি পুলিশকে যে প্লিজ এটা বুঝুন আপনারা যে বাইরের লোককে এখানে অ্যালাউ করবেন না, বাইরের লোকদের কোনো দায় দায়িত্ব নেই এবং তাদের রেসপন্সিবিলিটি নেই, যে কোনো ঘটনা ঘটে চলে এবং এটাই করছে। আজকে গুলি চালালো যেভাবে, যে কোনো লোকের লেগে যেতে পারতো, এবং আর এখন দু তিন ঘন্টা সময় আছে, এখন কারো লেগে যাবে না তার কী গ্যারান্টি আছে, এবং ভোট শেষ হয়ে যাওয়ার পরেও এই যে বাইরে থেকে যারা গুন্ডারা এসছে যতক্ষণ তারা এলাকা ছেড়ে না চলে যাচ্ছে, আমরা তো আতঙ্কের মধ্যে আছি যে আসানসোলকে কী করা যায়, আসানসোলকে গুন্ডাদের হাতে ফেলে দেওয়া হলো। অফিসটা ভাঙা হলো ওটা কত নম্বর ওয়ার্ড? একুশ নম্বর ওয়ার্ডে এইখানে 21 আর 27 দুটো ওয়ার্ডেরই ক্যাম্প পোলিং এজেন্ট আছে, তো এটা হাতে দিয়ে দেওয়া তো ঠিক হচ্ছে না। তৃণমূল কী করছে জানি না।